কলের জল উঠানো অনেক কষ্ট, অনেক শক্ত কল, তো তার জন্য এইরকম আর কি জল টল থাকলে মানে এটাকে কি বলে আমরা মেশিন বলি অনেকে, এটাকে কি জানি বলে মনে নেই নাম, প্রজেক্টের মেশিন আর কি, মানে ধান খেতে জল দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা বাড়ির আশেপাশে থাকলে বিভিন্ন কাজে লাগে, অনেক সময় কাপড় চোপড় পরিষ্কার করা যায়, থালা বাসন পরিষ্কার করা যায়, মাঝে মাঝে এরকম সকালবেলা এসে ব্রাশ টাশে করা যায়, অনেক কাজে লাগে, অনেকে স্নান দান করে এই আর কি। তো আমি ভাবলাম যে ব্রাশটা করি, আজকেও মনে হচ্ছে অনেক রোদের, রোদের কারণে আর গরমের কারণে কিন্তু 7 দিন স্কুল বন্ধ বাড়িয়ে দিয়েছে, মানে 7 দিন এক্সট্রা বন্ধ দিয়েছে স্কুল, তার জন্য আমি এখনও 2-1 দিন আছি, নইলে আরও আগে চলে যেতাম। তো এখন ব্রাশটা শেষ করি, তারপর হচ্ছে কী খায় না খায় আজকে কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে সকালের খাবার রুটি, এটা হচ্ছে আলু ভাজা আর হচ্ছে একটা সিদ্ধ ডিম, মা যে হাঁস পালে সেটাই আর কি ডিম দেয় হাঁস মুরগিতে, তো সেখান থেকে যে সিদ্ধ ডিম মানে ডিম সিদ্ধ করা হয়েছে সেখান থেকে, আর আলু ভাজা করা হয়েছে, সকালবেলা রুটি করা হয়েছে। তো হচ্ছে আমাদের আজকে সকালের খাবার, তো খাওয়া দাওয়া শেষ করে নিই। এখানে আমাদের দুপুরবেলা রান্না বান্না শুরু হয়ে গেছে, এখানে পিকনিক চলতেছে। আজকে কী রান্না করব? কি অবস্থা, বাসায় যাবি নে? এই শান টাকা যাবি নে? যাবি নে টাকা? তো এখন তো অনেক গরম, আরো গরম বলে বেশি পড়বো, তার জন্য এই যে এইখানে পাটি বিছে কাজ করতেছে, এখানে একটু ঠান্ডা। আর ওইদিকে সারা দেখেন খেলতেছে, জুতাসুর খেলতেছে সারা, সারার খুব ভাল লাগে বাড়িতে আসার পরে। কত 20 টাকার মোজ বিক্রি করছে, মায়ের না তোমার 20 টাকা ইনকাম হলো সকাল সকাল। দেন দুজনের মধ্যে ঝগড়া লাগে, মা জল ছিঁড়ে দিতেছে আর বাবা এই যে কাঁচা মরিচ ঢেল দিয়ে দিচ্ছে, তুমি তো পারলা না, হ্যাঁ তুমি তো পারলা না, তো তুমি দিস বাবা দেব না, বললি গেল মনে হয় জল দিয়ে টাকা পারবো না, আর নিচে আটে ডাক দিয়ে গেছো আমাকে দেখা, বাবা কি খাও তুমি আমাকে একটু দিবা, ঈশান আমাকে একটু দিবা, দেখি কি খাও, দেখি দেখি নিচে নামা, একটা বাট তোর দিয়ে তোর একটা বাটিও দেয় নাই, তোর লবণের মুখের মধ্যে দিয়ে আম পাঠিয়ে দিছে কাইটা, দেখি দেখি আমটা দেখি, দেখা একটা আমাকে নিচে কর, বাবা ঈশান বাবু আম খাইতেছে ওর লবণও দিয়ে দিছে, ও এই গরমের মধ্যে তো আম দেয় লবণ দেয় সেই স্বাদ লাগবো তাই না ঈশান, বাবা দাঁত টক হয়ে গেছে খাই পাই না, খাইলে দিত
ইশান বাবু আম দিয়ে লবণ দিয়ে দেখেন কি সুন্দর করে খাইতেছে। ও সেই সাত তাই না ইশান? সেই সাত যেখানে এই যে মুরগি কাটার দায়িত্ব আমার উপরে এসে পড়ে কাটি তুলেন। কাটা শেষ, এখন কাটার আগে বড় বড় করে পিস করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি বেশি ধুবো না, অল্প ধুবো, কারণ এভাবে ধুতে কষ্ট হয়, অনেক সময় লাগে। আর একটু বড় বড় পিস করে আগে পরিষ্কার করে ধুয়ে নিলে তাহলে পরে ধুতে আরাম পাচ্ছি। মা রান্না বান্না শুরু করে দিছে, মশলা বাটা শেষ। এই যে পেঁয়াজ রসুন আদা জিরা যা যা মশলা পাতি লাগে সবকিছু একসাথে করে মিশিয়ে বাইটা নিছে। আর এই জায়গায় হয়েছে আলু করলা ভাজা, একটা ভুল হয়ে গেছে। ভুলটা কি জানেন? গুরুত্বপূর্ণ ভুল। ভুলটা হয়েছে পাট শাক ভাজি করলা ভাজা দুইটা একই রকম হয়ে গেছে, ভুল হয় নাই। গত এক সপ্তাহ ধরে মা খালি একই কথা করছে, তুই তো যাবি গিয়া, তাহলে আবার যদি না খেয়ে আবার সাথে করলার পাট শাক ভাজি একসাথেই করে হালাই। এক সপ্তাহ ধরে আমি যেতেই আছি, আবার স্কুল বন্ধ বাড়াই দিছে, তার জন্য আবার ডিলে এই দেরি এগুলো ফ্লাইট। আর এখানে এই যে কি ভেন্ডি ভাজি করা হবে পেঁয়াজ কুচি দিয়ে, একটু বেশি করে করতে হবে, ভেন্ডি ভাজি খেতে খুব ভালো লাগে। এই যে এখানে হয়েছে মুরগির মাংস, আমরা একটু বেশি বেশি মাংস খাই। মাছের দামের তুলনায় দেখা যায় মুরগি কিনলে বেশি সুবিধাজনক হয় আর কি। এই যে দুইয়া কেটে পরিষ্কার করে দিয়ে গেলাম মারে, মা এখন রান্না বান্না করবো, আর আমি ওইখানে পাটি বিছাই রেখে আসছি, ওইখানে বসে বসে একটু আরাম করুন। বুল সাহেব, আমি কি তনিকে পাটি বিছাইছি? এই লেজটা তো পাটির মধ্যেই দিস, এই যে পাটির মধ্যে লেজ দেবো রেছো জানো, অর্ধেক পাটির মধ্যে অর্ধেক মাটির মধ্যে। এখন আমার আর বাবার মধ্যে হইতেছে পাঞ্জাল আর প্রতিযোগিতা, যে আজকে জিতবো সে মুরগি রান্না খাইবে। যে পারবো তার মোবাইলটা দিয়ে দেবো। শক্তি তুমি আমার বাবার তো এত আট পাল্টাইলে কিনবো
আমি তো মাটিতে যাবো গা। তাও পারবো না, এখন প্রতিযোগিতা চলতেছে বাপ বেটার মধ্যে, দেখি আজকের প্রতিযোগিতায় কে জিতে। কে জিত বৈশান, কে জিত বৈশান, পারবো না তোর মামা, পারবো না কেউ, কেউ ফালে পারবো না, একই কৃষ্ণ পাল্লি না রে, এ পাল্লি না তো তেরে জাল তেল না কোনোটাই। আর রান্না বান্না কত রলো, পাঞ্জাল লড়লাম, রুললে উড়ে তো কোনো রেজাল্ট আসলো না, কেউ কেউ ফালাইতে পারে না। এই যে এখন মাংস মাখবো, বাবার কাঁচা মরিচ এত খে গো, খেতে বুনছি দেখে কাঁচা মরিচ হোক, তরকারিতে আধা কেজি করে খেয়ে ফেলছি, কাঁচা মরিচ জাল না বেশি তাই আধা কেজি খেয়ে। মাংস রান্না করবো, মাংসটা মা খাই নিবো তারপরে রান্না করবো আর কি। গরমে মাছ তুলে রান্না করা অনেক কঠিন, কয়েকদিন ধরে গ্যাসে চুলে রান্না করে খাওয়া হয়ে গেছে, তার জন্য বললাম যে আজকে মাটি চুলে রান্না করার জন্য। পরিবর্তন হয়ে গেছে, রাজনীতি পরিবর্তন হলো কে, এখন রাধুনির পজিশনে বাবা এসে বসছে। গোটা একটু কম কম দিও, এমনি মুরগি এগুলো একটু নরম থাকে, বেশি গোটা দিলে আবার ইয়ে হয়ে যায়, ঝুল ঘন হয়ে মাংস গইলে অবস্থা খারাপ হয়ে যায়। এই যে মাংস মশলা দিয়ে মাখে, এক কুটু কাটু কি কম কম দাও, তেল বাইরে করে, এখন এই যে কষানো হইতেছে লাল লাল কষানো মাংস দুই খেতে লোক লাগতেছে। দেখেন এই যে এতগুলো কাপড় চোপড় ধুয়ে আসলাম এই মাত্র, সারা আর ঈশানের প্রতিদিনই যে একটা বাঁশ রান্না থাকে, এটা রান্নাটা মানে এই বাঁশটা প্রতিদিনই বইরে থাকে, প্রতিদিনই এরকম কাপড় চোপড় ধুতে হয় ওদের, বাসায় ধুতে হয়, আর এখন তো বাড়িতে আছে, বাড়িতে তো আরো বেশি ময়লা করে। এই যে মা গরম মশলা বেটে দিতেছে, বাবা রান্না করতেছে, আজকে আজকে ও গরম আছে দেনে, একটু মনে দেশে একটু কম, আবার শুনলাম যে আগে আগামী তিন দিন নাকি অনেক বেশি গরম পড়বো, এত গরম পড়বো যে বাংলাদেশে আগে কখনো এত বেশি গরম পড়ে নাই, এতটা গরম পড়বো আগামী তিন দিন, দেখা যাক কি হয়। তার আগে আশা করি ঢাকা চলে যাবো, ঢাকা গেলেও গরম সব জায়গায় একই, আসলে ঢাকা গেলেও কি আর শীত করবো, ঢাকায়ও গরমই লাগবো। গ্রামের বাড়িতে আবার গাছের ছাওয়ার মধ্যে যাওয়া যায় বা বাতাস থাকলে ভালো লাগে, খারাপ লাগে না, শহরে তো আবার সেটা পাওয়া যায় না, এটাই পার্থক্য আর কি। মাংসের তরকারিতে গরম মশলা না দিলে আমাকে মাংসের তরকারি খাইতে ভালো লাগে না, অভ্যাস। অনেকে অনেক রকমের রেসিপি বানায়, কিন্তু আমরা এই গতানুগতিক এক রেসিপি ছাড়া অন্য রেসিপি বানাইতেই পারি না, খাইতেও পারি না, খাইতেই পারি নি, অন্য কোনো খেয়ে পেলে মনে হয় না, এই তরকারি ছাড়া না মাংস আসতে দেশের তরকারি। তারপরে মার পাট শাক আর করলা ভাজা আর আমন ধানের চালের ভাত, ও আজকে খাবারটা খুব ভালো হবে। তো খাওয়া দাওয়া শেষ করে নেই, ঈশানা সারার খাওয়া দাওয়া করা শেষ, আম পাই নাই রে, এই দো খাওয়া, কিছু খা না তুমি খাও,
আমরা এসে বসছি পার্কে, তোর মামার বলে আপনি আসছেন আসতে পড়ে যাবো তো, আমরা না খেলে আমার দিয়ে দে।